মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি উদযাপনে হই হই করে পথে নেমেছে বিজেপি। গত আট বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের প্রচার চলছে জোরদার। ঠিক এমন সময় মধ্যবিত্তকে জোরালো ধাক্কা দিয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার আরো কমানো হলো। ইপিএফ এর সুদের হার 8.5% থেকে নেমে গেল 8.1%, যা গত 43 বছরের সর্বনিম্ন। এখানেই শেষ নয় সূত্রের খবর, আগামী সপ্তাহে আরও বাড়তে পারে রেপো রেট, এমনকি আগস্ট মাসে ফের এক দফা এই হার বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর তেমনটা হলে বাড়ি গাড়ির ইএমআই এর ক্ষেত্রে আরও বোঝা বাড়বে মধ্যবিত্তের। যারা ইপিএফ এর সুবিধে ভোগ করেন এর ফলে বহু মানুষ সাফার করবেন। এখন যারা পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের সুবিধে পান তারা যেমন সাফার করবেন, কারণ যারা ভবিষ্যতের কথা ভেবে টাকাটা জমাচ্ছেন ইপিএফ ওতে, তাদের যে ভবিষ্যতের পুঁজি সেটার কিন্তু অ্যাসেট ভ্যালু কমতে থাকবে এই পুঁজি এই ইন্টারেস্ট হারটা কমার কারণে আর কি। মানুষকে তখন হয়তো ওই আপনার শেয়ার বাজার কিংবা একটু রিস্কি যে মিউচুয়াল ফান্ডের মতো সেখানে টাকা পুঁজিনিবেশ করে রোজগারের রাস্তা খুঁজতে হবে ভবিষ্যতে। সাম্প্রতিক সময়ে একদিকে হুহু করে জিনিসপত্রের দাম বেড়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 পেরিয়েছে, শুল্ক কমলেও এখনো পেট্রোল 100 উপরে, 90 এর ঘরে ডিজেল, বেকারত্বের সমস্যার সঙ্গে যুঝছে দেশ, আয় বৈষম্যের ইঙ্গিত মিলেছে বিভিন্ন সমীক্ষায়। এত কিছুর পরে মধ্যবিত্ত চাকুরিজীবীদের সঞ্চয় বড় সড়ক, ঘরে বাইরে নাজেহাল সাধারণ মানুষ। একদিকে পিএফ এর সুদ, যেটা মানুষ যে কোনো মানুষ যারা তারা মনে করে এটা আমাদের একটা সেভ ইনভেস্টমেন্ট, সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া, এবং পুরোটাই যাতে আমরা সবাই পিএফ এর টাকা না রেখে শেয়ারের খেলায় মেতে উঠি, যাতে টাকাটা আমরা জুয়া খেলি, সেইখানে আজকে সেফ ইনভেস্টমেন্টের দিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে সরকার। এই ইস্যুতে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ঘরের ঠিকানা লোক কল্যাণ মার্ক রেখে দিলেই সাধারণ মানুষের কল্যাণ হয় না। 6.5 কোটি কর্মচারীর বর্তমান এবং ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য জিনিসের দাম বাড়াও এবং আয় কমাও, এই মডেল কার্যকর করেছেন প্রধানমন্ত্রী। খুব ক্ষতি হলো এটা, ইপিএফ রেট কমিয়ে দিয়ে 6 কোটি ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে এই সময় তাদেরকে সহযোগিতা করা উচিত, সহযোগিতা করার পরিবর্তে তাদেরকে আর্থিক নির্যাতনের শিকার হতে বাধ্য করছে। দিল্লির সরকার এমন ভাবেই চলছে যেখানে মানুষের সর্বনাশ হচ্ছে, আর আজকের দিন হচ্ছে শুধু আদানি এবং আম্বানিদের জন্য সর্বনাশা ব্যবস্থা, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সংসারের খরচ বাড়ছে, মানুষ কি করে সে খরচ জোগাড় করবেন জানে না, খরচ বাড়ছে আয় কমছে, খুব দুর্ভাগ্য। ইপিএফ এর সুদের হার এক ধাক্কায় এতটা কমিয়ে দেবার নেপথ্যে যুক্তি হিসেবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর আন্তর্জাতিক পরিস্থিতিকেই সামনে টেনে এনেছে বিজেপি। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক পরিস্থিতির জন্য ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা একটু ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের অর্থনীতি যখন কিছুটা হাল ফিরবে, যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে, তখন এই যে সুদের হারগুলো এগুলো আবার পরিবর্তন হবে, ওগুলো পরিবর্তনশীল, কখনো সুদের হার কমে কখনো বাড়ানো হয়। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে অর্থনৈতিক পরিস্থিতি একটু ভালো হলেই যেন প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানো হয়। মধ্যবিত্ত চাকরিজীবীদের কাছে অবসরকালে বড় সহায় সম্বল প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়, সেই ইপিএফ এর সুদের হারে কোপ পড়ায় সঞ্চয়টুকুও কমে যাবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।